আসসালামু আলাইকুম। আমি জানি যে আমাদের মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন যারা মানুষের সাথে অন্য মানুষের সাথে প্রতারণা করে। সেই প্রতারক আমরা দেখেছি, জনগণ দেখেছে, কিন্তু বড় বড় কোম্পানির মালিক তারা যে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে সেটা আমি আসলে কম জানতাম। অনেক মানুষই তা জানে, অনেকে বলেই ফেলে যে সেই কোম্পানিগুলি প্রতারক। তার মধ্যে গ্রামীণ ফোন দেখছি এখন বড় ধরনের একটা প্রতারক। তারা জনগণকে গিগাবাইট, কম টাকায় গিগাবাইট দেয়, কিন্তু সেই টাকা বা গিগাবাইট খরচ করতে দেয় না। খরচ করতে করার আগেই, সময়ের আগেই তারা বন্ধ করে দেয়। এটা কি আসলে ঠিক? এই ধরনের প্রতারণা করা কি জনগণের জন্য ঠিক? আমি মনে করি জনগণের সাথে আর প্রতারণা নয়, আমরা তাদের সাথে গ্রামীণ ফোনের যে মান সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা এই ধরনের কাজ না করি। এখানে দেখাই যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7432 মেগাবাইট এখানে রয়েছে, এবং এটা এখানে আমি পরবর্তী পর্যায়ে অল্প কিছু মেগাবাইট আমি এখানে যোগ করেছি। যোগ করার অর্থ এই যে যোগ করলে নিটা চলে, মানে কিছু কিছু সময় তো দেখা যায় কিছু যোগ করলে একটা জিনিস চলে। দেখলাম যে একটা ছোট্ট যে এর নিচে আর কোনো টাকা নেই, 9 টাকা মনে হয়, ওই টাকা যোগ করে আমি দেখলাম যে চলে কি না। দেখি না চলে না, তাহলে তো আর আমি বেশি টাকা এনে খরচ করব না, আমি এনে খরচ করতে যাবো কেন? কিন্তু এই ধরনের প্রতারণা যাতে তারা না করে, জনগণকে ভালোবাসে, জনগণ যেমন গ্রামীণ ফোনকে ভালোবাসে, গ্রামীণ ফোন যেমন গ্রামীণ ফোন এমনিভাবে যেন জনগণকে ভালোবাসে, সেই কামনা করছি। ধন্যবাদ সবাই।